হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আরেকবার স্বাগত জানাচ্ছি ফ্রি ইটস সেগমেন্টে, যেখানে আপনাদের করা কমেন্টের উত্তর দিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। মোহাম্মদ হায়দার খান তিনি বলছেন, আমার কাছে মনে হয় যেহেতু সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি চেন্নাইয়ে যে উইকেটে খেলা হবে সেটা লাল হওয়ার সম্ভাবনা বেশি, সেহেতু তিন পেসার সাথে সাকিব মিরাজ দুজন তো আছে, ওপেনিংয়ে যদি জাকিরের জায়গায় শান্ত খেলে আর জাকিরের বদলে যদি আরেকজন বোলার নেওয়া যায় কেমন হবে, তাইজুল হলে বেশি ভালো হবে তার মত আমাদের কাছে, সেই মতামতটা জানতে চেয়েছেন। সেক্ষেত্রে বাংলাদেশকে সাত ব্যাটসম্যান নিয়ে খেলতে হবে, বাংলাদেশ ব্যাটিং অর্ডারটা একটু হেভি করার চেষ্টা করে এবং সাকিবের ব্যাটিং ক্যাপাবিলিটি শেষ কিছুদিনে অনেকখানি হ্রাস পেয়েছে, সেখানে তার চোখের সমস্যারও একটা বড় ভূমিকা আছে। সাকিবকে আসলে এখন প্রপার অলরাউন্ডার হিসেবে খেলছেন কিনা সেই প্রশ্নটাও থাকছে, সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারটা মনে হচ্ছে একটু ছোট হয়ে আসছে এবং জাকির সাদমান দুজনে যেহেতু পারফর্ম করেছেন ওই জায়গাটাতে হয়তো বাংলাদেশ বদল আনবে না। হ্যাঁ, একজন এক্সট্রা বোলার হলে হয়তো বোলিংয়ে প্রেশারটা কম পড়বে, সেক্ষেত্রে ব্যাটিংটা নিশ্চিতভাবে একটু দুর্বল হয়ে যাবে। আমরা দেখেছি পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সাকিব পারফর্ম করতে পারেননি, মিরাজ এবং মুশফিকের পার্টনারশিপটা প্রায় 200 রান 196 রানের পার্টনারশিপ সম্ভবত ছিল, সেটা কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়েছে, মানে ষষ্ঠ উইকেটের পার্টনারশিপ, একজন এক্সট্রা ব্যাটার খেলানোর সুবিধাটা বাংলাদেশ সেখানে পেয়েছে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই, বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। আবার সেকেন্ড টেস্টের ফার্স্ট ইনিংসেও 26 রানে বাংলাদেশের 6 উইকেট চলে গিয়েছিল, সেখানে লিটন মিরাজের পার্টনারশিপটা ষষ্ঠ উইকেটে বাংলাদেশকে একটা ভালো মোমেন্টাম তৈরি করে দিয়েছে, তো ব্যাটিং অর্ডারটা বাংলাদেশ হয়তো হেভি রাখতে চাইবে। নিঃসন্দেহে, কিন্তু তাইজুলকে তিনি একজন শুধু বোলার হিসেবে দেখছেন, তাইজুল কিন্তু অন এন্ড অফ ব্যাট হাতেও পারফর্ম করেছে, রিসেন্টলি তার পারফরমেন্সে অনেকখানি ইমপ্রুভমেন্ট এসেছে, তিনি নেটে ব্যাটিংয়ে যথেষ্ট সময় দিচ্ছেন, হয়তো মিরাজের মতো এত ফ্ল্যামবয়েন্ট তিনি হয়ে যাননি কিন্তু যদি দরকার পড়ে সেই অনুযায়ী কিন্তু তাইজুল আসলে কন্ট্রিবিউট করতে পারেন, আমরা সেটা দেখেছি। পরের যে কমেন্ট ইফতিখার সাজিদ, তিনি বলছেন, আমার মনে হয় টপ অর্ডারের যে কোনো একজন বড় ইনিংস খেললে এই টেস্টে লড়াই করতে পারবে, আপনার কি মতামত? আমরা দেখেছি আসলে লেটলি টপ অর্ডার বাংলাদেশের যে সবসময় ক্লিক করছে তা না। হ্যাঁ, সাদমান এবং জাকিরের দুটো ইনিংস ছিল শান্ত, স্পেশালি বিইং দ্য ক্যাপ্টেন একটুখানি খারাপ ফর্মে তো নিশ্চয়ই আছেন, তিনি 50 করতে পারছেন না, অনেক দিন হয়েছে, গেল বছর খুব ভালো পারফর্ম করেছেন বাংলাদেশের হয়ে, এভারেজটা ভালো ছিল, 3টা সেঞ্চুরিও তার ছিল, তবে এই বছর তিনি পারফর্ম করতে পারছেন না। এবং মুমিনুরের ঘরের মাঠের রেকর্ড বাইরের রেকর্ডের চেয়ে অনেক সমৃদ্ধ, অ্যাভারেজ সিরিজ কিন্তু বাংলাদেশ এবছর বেশি খেলছে এবং ওই জায়গাটাতে শান্ত মুমিনুলরা যদি পারফর্ম করতে পারেন, বাংলাদেশের মূল শক্তিমত্তা যেই জায়গায়, মুশফিক লিটন মিরাজরা আউট অফ দ্য বক্স ফর্মে আছেন, এক্সট্রাঅর্ডিনারি খেলছেন, চাপটা কম হবে, সেটা কিন্তু হর্ষা ভোগলেও বলেছেন যে টপ অর্ডার পারফর্ম করতে পারলে বাংলাদেশের জন্য কাজটা সহজ হবে, নতুবা খুব ডিফিকাল্ট হতে যাচ্ছে। এর কারণ হচ্ছে যেই বলে খেলা হবে এসডি বলে শুরুর দিকে ব্যাটিং করাটা ইজিয়ার, দেখা যায় যে টেস্ট ক্রিকেটে নতুন বলে যদি আপনি সার্ভাইভ করতে পারেন পরের দিকে গিয়ে আসলে পার্টনারশিপটা বড় করা সম্ভব হয়, তবে এসডি বলে নতুন বলে খেলা যতটা সহজ পুরনো বলে রিভার্স সুইং খুব বেশি হয় এবং স্পিনাররা ডমিনেট করে, সেই জায়গায় মিডল অর্ডারের উপর চাপ কমাতে হলে আসলে টপ অর্ডারের ভালো পারফর্ম করাটা জরুরি। পরের কমেন্টে যদি আমরা চলে যাই, মোহাম্মদ রাসেল তিনি বলছেন, সবথেকে বড় বিষয় হলো প্লেয়ারদের মাইন্ডসেট ঠিক রাখা, পিচের কন্ডিশন দেখে একাদশ সাজানো, এই ম্যাচে সবথেকে বড় ভূমিকা রাখতে পারে সাকিব, মুশফিক, মেহেদী হাসান, মিরাজ, তারা অনেক অভিজ্ঞ, যেহেতু বিপক্ষ দল শক্তিশালী সেই অনুযায়ী ব্যাটিং বোলিং দুই ইউনিটে বড় ভূমিকা রাখতে হবে প্লেয়ারদের, পাশাপাশি শান্তর ক্যাপ্টেন্সির কথা আসলে তিনি বলেছেন। শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে আমার আসলে খুব বেশি ডাউট নেই, মানে ক্যাপ্টেন্সিটা যদি অন স্পট হয়, টু দা পয়েন্ট হয়, পাকিস্তানে যেটা হয়েছে সেই ধারাবাহিকতাটা ধরে রাখার। নিঃসন্দেহে, দেখুন নিউজিল্যান্ডের এগেনস্টেও শান্তর ক্যাপ্টেন্সির বড় ভূমিকা ছিল, যেই সময় তিনি মুমিনুলকে বোলিং এনেছেন, ব্যাটিং অর্ডারে সফল করা, দীপুকে উপরে নিচে খেলানো, সব কিছু মিলিয়ে ক্লিক করেছে। সোফার অন্তত টেস্ট ক্রিকেটে শান্তর ক্যাপ্টেন্সি হি হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং। সেই জায়গাটায় তিনি অন্য যে কথাগুলো বলছেন যে মাইন্ডসেট ঠিক রাখা, পিচের কন্ডিশন বুঝে খেলা, এই জিনিসটাতেই বাংলাদেশের আসলে ওভারসিজে বহু বছর ধরে এই ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। সম্প্রতি পরিবর্তন এসছে, মাউন্ট মঙ্গলে জিতেছি, পাকিস্তানে জিতছি, ইন্ডিয়াতে পরীক্ষাটা আরেকটু বেশি কঠিন হবে। পরের প্রশ্ন যদি চলে যাই, হায়দার আলী ভুইয়া ফাহাদ তিনি বলছেন, সাকিব মিরাজের অলরাউন্ড নৈপুণ্য দেখা চোখের শান্তি, বিশ্বে আর কেউ নেই যাদের বোলিং ব্যাটিং দুটোতেই ভরসা করা যায়, তাদের হয় বোলিংয়ে বেশি ভরসা করতে হয়
নহয় ব্যাটিংয়ে। এই কথাটা অন্যান্য যে কোনো দেশের ক্ষেত্রে খাটে, তবে ভারতের ক্ষেত্রে খুব যে খাটে তা না, কারণ রবীন্দ্র জাদেজা আছেন, অশ্বিন আছেন, এই দুজনও প্রপার অলরাউন্ডার হিসেবে টেস্ট ক্রিকেটটা খেলে থাকেন। জাদেজা তো যে কোনো ফর্মেটেই প্রপার অলরাউন্ডার এবং অশ্বিনের টেস্ট রেকর্ডটাও কিন্তু যথেষ্ট সমৃদ্ধশালী। তো এই জায়গায় বাংলাদেশকে ট্যাকেল করার মতো শক্তি ভারতের আছে। এই সঙ্গে পরের কমেন্টে আমরা যাব। মোহাম্মদ আরিফুল ইসলাম মুন্না তিনি বলছেন, আশা করি আমার কমেন্টে নিয়ে আলোচনা করবেন, ভারতের টপ অর্ডারকে দ্রুত আউট করতে পারলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কতটা, এই সিরিজে আমাদের ব্যাটিংয়ে টেইলেন্ডারের ভূমিকা আপনারা কতটা দেখতে পান। রোহিত শর্মা বাংলাদেশকে নিয়ে প্রায়ই খোঁচা দিয়ে কথা বলে, সেটি গতকালও দিল, এই বিষয়টা কীভাবে দেখেন, বাংলাদেশ মাঠের জবটা দিতে পারবে কি? জবাব দেওয়াটা উচিত এবং জবাব দেওয়াটা একই সাথে ডিফিকাল্টও বটে। এবং আপনি যেই টপিকগুলো এনেছেন, টেইলেন্ডারদের ব্যাটিং, বাংলাদেশ পাকিস্তানের সেকেন্ড টেস্টে লিটনের সাথে হাসান মাহমুদের যেই পার্টনারশিপটা ছিল, দ্যাট ওয়াজ ভেরি ভাইটাল। হাসান মাহমুদ প্রায় 50টার ওপর বল ফেস করেছেন, রান 13 করেছেন, তবে লিটনের সাথে তার ওই 69 রানের পার্টনারশিপটা বাংলাদেশকে কিন্তু পাকিস্তানের খুব কাছাকাছি নিয়ে গেছিলো। পাকিস্তান 264 রান সম্ভবত করেছিল, বাংলাদেশের লিডটা পাকিস্তানের মাত্র 12 ছিল, সে কারণে কিন্তু সেকেন্ড ইনিংসে কাজটা সহজ হয়েছে। তো টেইলেন্ডারদের কাছ থেকে সাপোর্ট, একই সাথে দলকে যেরকম চ্যালেঞ্জ জানাতে সহযোগিতা করে, ঠিক তেমনিভাবে প্রতিপক্ষকে ফ্রাস্ট্রেটেড করে। আপনি যখন ব্যাটসম্যানদের আউট করে ফেলবেন, এরপরে বড় পার্টনারশিপ টেইলেন্ডারদের সাথে নিয়ে কোনো ব্যাটসম্যান করবেন বা টেইলেন্ডাররা করবেন, সেটা দলকে তো সহযোগিতা করে, প্রতিপক্ষের ওপরও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে। আমরা সেদিন বিসিবির পডকাস্টে দেখছিলাম যে মিরাজ শান্ত বলছিলেন মিরাজের ব্যাপারে, যে টেলে যারা ব্যাট করে থাকেন, শরীফুল, হাসান মাহমুদ, তাসকিন, তাদের প্রতি মিরাজ আলাদা করে কেয়ার নেন, যেহেতু তিনি আটে ব্যাট করে থাকেন, তো তাদেরকে হি মেক্স শিওর যে তারাও আসলে ব্যাটিংটা কিছুটা হলেও শেখেন, এবং সেটা প্রতিফলন আমরা দেখেছি। তাসকিনও কিন্তু 70-odd রানের একটা ইনিংস জিম্বাবুয়েতে খেলেছিল। হাসান মাহমুদ যেটা আপনি বললেন লাস্ট সিরিজেই ভালো সাপোর্ট দিয়েছে। তাইজুল ইসলাম তিনি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে ব্যাটাতেও তিনি কন্ট্রিবিউট করতে পারেন, এই জায়গাটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট যে 11 জনই যদি আসলে ব্যাটে কিছুটা কন্ট্রিবিউট করতে পারেন যার যার সামর্থ্য অনুযায়ী, সেটা টেস্ট ক্রিকেট, অ্যাবসলুটলি টেস্ট ক্রিকেটে ইট ইজ ভেরি ক্রুশাল। সেই জায়গাটায় দেখার অপেক্ষায় আমরা নিশ্চয়ই থাকবো। আসলে অবশ্যই আজকে এখানেই শেষ করছি দ্য ক্রিকেট শো। সপ্তাহে 4 দিন, শনি, সোম, বুধ, শুক্রবার আমরা হাজির হয়ে যাই ঠিক দুপুর 12টায় দ্য ক্রিকেট শো নিয়ে। তবে যেহেতু কাল থেকে বাংলাদেশ ইন্ডিয়া প্রথম টেস্টটা শুরু হচ্ছে, টেস্ট ম্যাচের শেষ হওয়ার পরপরই আমরা টি স্পোর্টসের পর্দায় হাজির হব দ্য ক্রিকেট শো নিয়ে, থাকবে ওই দিনের পুরো বিশ্লেষণ, অ্যানালাইসিস, কাটাছাড়া। দেখতে ভুল করবেন না, চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, ভিজিট tsports.com.